পাথর প্রতিমা ব্লকের কয়েলের বাজারে বরুণ বেড়ার মাছ ধরার ট্রলারে শনিবার গভীর রাতে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার কাজ শেষ করে শনিবার সন্ধ্যায় ট্রলারটি ঘাটে বেঁধে রেখে সবাই বাড়ি চলে যায়। রাত্রি 9:30 দিকে চিৎকার চেঁচামেচিতে মালিক বরুণ বেড়া জানতে পারে তার ট্রলারে আগুন লেগেছে। এলাকার মানুষ দৌড়ে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করেছে। রাত্রি 12:00 নাগাদ তারপর ট্রলারটির আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে সব শেষ, অধিকাংশ পুড়ে যায়, এমনকি ট্রলারে থাকা মাছ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিভাবে আগুন লাগলো সে ব্যাপারে কেউ কথা বলতে রাজি নয়। তবে মালিক জানায়, নৌকাতে আগুন লাগার কোনো কারণ নেই, কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। কি কারণে ট্রলারটিতে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ট্রলার পুড়ে গেছে, সবাই বলছে এটা বরুণ বেড়ার ট্রলার। আপনি কি বরুণ বেড়া? হ্যাঁ। আচ্ছা, ওই ট্রলারটা যখন পুড়ে যায়, ওটা কি ঘাটে থেকে কিভাবে আগুন ধরেছে এই সম্পর্কে তুমি কিছু জানো? ফিশিং নিয়ে আসার পরে 8:30-8:30 দিকে নৌকা রেখে দিয়ে বাড়ি চলে গেছে সবাই, আর রাত্রিতে দেখুন আসি এই ঘটনা। এটা কি কেউ ধরিয়ে দিয়েছে এরকম অনুমান, না কিভাবে হয়েছে সেটাকে যদি বলেন? সেরকম কোনো নজির পাওয়া যাচ্ছে। এই ট্রলারটা কি ফিশিংয়ে গেছিলো না এখানে ছিল সবসময়ের জন্য? ফিশিং করে 8:30-9:00 দিকে সবাই বাড়ি চলে গেছে ট্রলার রেখে দিয়ে। আচ্ছা, এরপরে এটাকে উদ্ধার কার্য করা হয় কটা নাগাদ? 11:30-12:00 দিকে আগুন ধরছে। আর ট্রলারের সমস্ত ভাগীযোগী যারা মানে ফিশিং করতে গেছিলো তারা কি ছিল না তারা সবাই বাড়ি চলে গেছিলো? সবাই বাড়ি চলে গেছিলো, সবাই যে আগুন ধরাকালীন এক দুজন আসছে সবাই। তারপর কি গ্রামের লোকজন এসে এটাকে ছাড়িয়ে দেয় আগুন তো? হ্যাঁ।